এই যে ভগ্নিবোধ, আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে হবে না। বড় লোকের বাড়ি ছেড়ে যখন একবার এই গরিবের এলাকায় এসে গেছো, তখন আজ রাত্রেই আমি তোমার বিয়ে দেব। অসম্ভব, এ কি বলছেন আপনি? এ কখনো হতে পারে না। কিন্তু পলাশ যে বললো ছেলেটা খুব ভালো। পলাশ পলাশ পলাশ, আপনার পলাশা কোনোদিন ফিরে আসবে না বাবা। ওই লোকটা আমাদের কেউ নয়, আপনারা আমার সর্বনাশ করার জন্য এখানে এসেছে। চুপ করো, আমার পলাশের নামে আর একটাও খারাপ কথা বলবে না। দোহাই বাবা, আপনার যা খুশি তাই আমাকে বলুন, কিন্তু বাবা এই ভুলটা আপনি হতে দেবেন না। কার সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা বলছি আপনি বুঝতে পারছেন? প্রতাপ দত্ত সবার সামনে কিরকম দুর্ব্যবহার আপনার সাথে করেছিল, আপনার ছেলে কত বড় সর্বনাশ করেছিল বাবা, আপনার কি কিছুই মনে নেই? সেটা প্রতাপ দত্ত করেছিল, তার ছেলে নয়। আপনি চুপ করুন, আপনার স্পর্ধা আপনি ছাড়িয়ে যাচ্ছেন। বৌমা, এরকম করলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্পর্ধার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এতদিন ধরে ফান্ডুসকে দেখছেন, এটা বুঝতে পারছেন না যে আমি আপনাদের কোনো ক্ষতি চাই না? ন্যায় বিচারের জন্য এসপি আর অফিসারদের দরজায় দরজায় হত্যা দিয়ে পড়ে আছে, তার আগে সামনে দাঁড়িয়ে লড়াইটা করতে শিখুন, নিজের বিবেকের আদালতে দোষীর বিচার করতে শিখুন। প্রতাপ দত্ত এই করেছে, প্রতাপ দত্ত ওই করেছে, হ্যাঁ প্রতাপ দত্ত অনেক বড় সর্বনাশ করেছে আপনাদের, কিন্তু ঘরে বসে কান্নার অভিশাপ দেওয়া ছাড়া একটা আঁচড় অব্দি কাটতে পারেনি আপনার ওই প্রতাপ দত্তকে। প্রতাপ দত্ত, প্রতাপ দত্ত, প্রতাপ দত্ত, একটা শয়তানের ভূত তাড়া করে বেড়াচ্ছে আপনাদেরকে। আপনি প্রতাপ দত্তকে ভয় পান, ভয় পান আপনি ওই প্রতাপ দত্তকে। শুধু আপনি নন, এই এলাকার প্রত্যেকটা মানুষ ওই প্রতাপ দত্তকে ভয় পায়, আর সেই জন্য ও আপনাদেরকে দাবিয়ে রাখতে চায়। আপনি ভুল বলছেন, প্রতাপ দত্তকে আমি ভয় পাই না, ঘেন্না করি। ঘেন্না? আরে আপনাদের ওই ঘেন্নার ঘর শব্দটা ওর কান অব্দি পৌঁছায় না। ওরা আপনাদের তাই জন্য নরকের কীটের থেকে তুচ্ছ মনে করে, তুচ্ছ। কিন্তু আজ সুযোগ এসছে সমানে সমানে টক্কর নেওয়ার, কাঁটা দিয়ে কাঁটা তোলার। একবার, শুধু একবার ভেবে দেখুন তো, আজ প্রতাপ দত্তের কোল শূন্য করে ওকে সন্তান হারা করার সুযোগ সামনে এসেছে আপনাদের। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিচ্ছু হতে পারে না। মিলন জুঁইকে ভালোবাসে, আর এতটাই ভালোবাসে যে ও নিজের বাবাকে ছেড়ে এখানে চলে এসেছে। এই সুযোগ, পলাশের বদলে মিলন, টিট ফর ট্যাট। কি চাইছেন আপনি? মিলনের সঙ্গে জুঁইয়ের বিয়ে, আজই রাত্রে। মিলন, টাইগার, এসব হচ্ছেটা কি? এত টাকা দিয়ে আমি তোদের পুষ্টিটা কি জন্য? প্রতাপ দত্তের ছেলে বিয়ে করছে দশরথ দর্জির মেয়েকে, আর তোরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুরছিস? শোন, যেমন করেই হোক মিলনকে তুলে নিয়ে আসবি। একেবারে এসে গেছে দেখছিস না, এখন সবে হৃদয়ের দেওয়া নেওয়া চলছে, খাবারে ব্যাচ এখনো বসেনি, যা একটু পরে ঘুরে। তুই তাহলে সেই বড় খেলোয়াড়? হ্যাঁ, বড় মানে চার ছয় ছাড়া মারি না। দেখছিস না, বর পক্ষ কোনে পক্ষ দুটোকেই সামলাতে হচ্ছে। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন।
সেদিন তোমায় ভাইফোঁটা দিইনি, সেটা আমার ভুল ছিল। আজ আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। দেখি মিষ্টি মে কেন গো দু চোখে কষ্ট ছে। প্রতাপ দত্তের ছেলে বস্তির একটা মেয়েকে বিয়ে করে সেখানে রাত কাটাচ্ছে। জ্বালিয়ে দেব ওই বস্তি, আমি জ্বালিয়ে দেব। আরে প্রতাপ বাবু, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আপনার মস্তিষ্কে ওই দাবার ঘুঁটিগুলো খুব চঞ্চল হয়ে উঠেছে। আরে বাবা, এ তো ছেলে বিয়ে করেছে, এ তো মেয়ে না। আরে ওকে তুলে এনে আবার বিয়ে দেব। এখন তো আগের কাজটা আগে করা দরকার। রঘু এখন লকআপে, কোনো কারণে ও যদি মুখটা খুলে দেয় না, সমূহ বিপদ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আপনাকে এমএলএ বানিয়েছি কি জন্যে? বিপদ থেকে তো আপনারই আমাকে বাঁচানোর কথা। ওসি বিমল সরকার কি করে রঘুকে অ্যারেস্ট করে সেই কথাটাই আমার মাথা ঢুকছে না। এসপি নিজে এখন বেশ কিছু ব্যাপারে অনুসন্ধানে নেমেছে, রঘুকে এখন ছাড়া খুবই মুশকিল। শুনুন, দরকার হলে রঘুর মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। টাইগার! কোন খবর এনেছিস? স্যার বলেছেন কোনো টেনশন না করতে, তোকে দু একদিনের মধ্যেই বের করে নিয়ে চলে যাবে। চেহারা করেছিস রে, এই কদিন তো ভালো মতো খাস রে। দেখ এই দেখ, বকে দিয়ে রাঁধিয়ে এনেছি। একটা আপদ বিদায় হল, এবার বড় আপদ ফান্টুস। ও আমার সঙ্গে টক্কর নিচ্ছে, আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি ওকে ছাড়ব না।